नमस्कार प्रिय दर्शक बंधु, हमें ये भिडियोर माध्यम क्यों लति कसु चारा तैरी करीडियोर माध्यम देख तो देखते हमें गामलार मध्य किसु कचुर लति नहीं कचुर लति डगार दिखे दुटो गिट रेखे हमें छुरी दिए केटे निच्छी। तो हमें समस्त लतिगुलो ये केटे नेब। जरा भावें जो बाड़ीते जदि कचुर लति चाष करी तो क्यों करब, ये चाराटा कोथाय पाब, तो से चिंता अपनादेर आर थाकबे ना। जरा शहरे बास करें किंबा ग्रामे बास करें तारा सहजे ये कचुर लति चारा तैरी करते पारबें। ठीक आमी जेभावे करेछि ठीक ये पद्धतिते। तो बाजार थेके खाओयार जन्य आमरा जे लति निये आसि तेमनि लति आपनारा बाजार थेके निये आसबें। तबे लतिगुलो एकटु बयस्क एकटु एकेबारे कोची टाइपेर ना, एरकम लति निये आसबें किंबा एकटु ख्याल करबें जे कोची लतिगुलोर माथार दिके गाछ गाछ मतो भाव हये आछे एमन लति आपनारा बाजार थेके किने आनबें। तो आमि समस्त लति डगार दिके दुटो करे गिट रेखे आमि केटे नियेछि। तो एकटा गिट रेखे केटे निलो हय एटा आमि परीक्षा करे देखेछि। तो देखुन आमि एखाने प्राय 10टा मतो कचुर लति डगा केटे नियेछि। एबार आमि एखाने एकटा सिमेंटेर टप एकटु चौड़ा टाइपेर बड़ो मतो डिपटा एकटु कम आछे, तो आपनारा गामला निते पारे प्लास्टिकेर गामला बा ओई जेते एकटु बड़ो डिप मतो पात्र निते पारे। तो आमार एई पात्रटिर डिपटा एकटु कम आछे, तो माटी निये निच्छि आमि। एबार माटिटा साधारण माटिर संगे किछुटा गोबर सार मिश्रित माटी, खूब प्रिपेयर माटी ना एटा। तो आमि एखाने एकटा एकटा करे कचुर लति ओई डगागुलो आमि माटिते बसिये दिच्छि। एबार এই লতির গুলো ডগাগুলো আমি এখানে বসিয়ে দেওয়ার পরে ভালোভাবে মাটি দিয়ে গোড়াটা একটু চেপে দেব, যাতে জল দেওয়ার পরে উঠে বেরিয়ে না আসে। তো এখানে যদি একটা দুটো বা কয়েকটা গাছ যদি এখানে বেঁচে যায় তো তার থেকে আপনারা অনেক কচুর লতি গাছ আপনারা তৈরি করতে পারবেন, সেটা আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। দেখুন আমি এই জল দিয়ে দিচ্ছি, ভালোভাবে জল দিয়ে এটা ভিজিয়ে দেবো এবং জলটা ভরে রাখবো যাতে জলটা তলা দিয়ে বেরিয়ে না যায়। নিচের দিকে মাটিটা একটু কাদা মাটি দিয়ে আটকে রাখবো 10 থেকে 15 দিন মতো জলটা রাখবো। তার মধ্যে প্রত্যেক লতি ডগার ওই গিটের অংশ থেকে ছোট ছোট শিকড় বেরিয়ে আসবে, তারপরে এই জলটা আমি শুকিয়ে দেব। এটা কিন্তু 15 দিন পরে এই ঘটনা, তো ভিডিওতে আমি উল্লেখ করে দিয়েছি। দেখুন এই 30 দিন বাদে লতির ডগার অংশ থেকে সবুজ পাতা বেরিয়ে এসছে। তো আমি এই মাটিটা শুকিয়ে দেবো যাতে লতি ডগাগুলো পচে না যায়। তো দেখুন এখানে দুটো গাছ 45 দিন পর দুটো গাছ বেশ বড় হয়ে আছে এবং বাকিগুলো ছোট ছোট সবুজ পাতা অংশ হিসেবে বেরিয়ে এসছে। 70 দিন বাদে আমি এখানে মোট 10টি লতির ডগা বসিয়েছিলাম, তার থেকে 6টি গাছ বেঁচে আছে। তো একটা দুটো বেঁচে থাকলেই যথেষ্ট, সেখান থেকে প্রচুর পরিমাণে লতি
चारा তৈরি করা যায়। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আমি এখানে একটি লতি চারা তুলে দেখাচ্ছি যে লতির যে দুটো গিটের অংশ আমি বসিয়েছিলাম তার আগা থেকে আগার অংশ থেকে কীভাবে গাছটা বেরিয়ে এসছে এবং অনেকগুলো শিকড় গড়ো করেছে। তো এবার এটি বসানোর মতো অবস্থা তৈরি হয়েছে। আমি এই লতির চারাগুলো আলাদা আলাদা পাত্রে বসাবো, সেটা আমি আমার নেক্সট ভিডিওয় সেটা আপনাদের দেখাবো যে কি পরিমাণে লতি হয়েছে। তো ভিডিওটি দেখার জন্য দর্শক বন্ধুদের ধন্যবাদ।